শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো একদিকে করোনা, অপরদিকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, আর এই যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার উপর যে স্যাংশন দিয়েছে, যার ফলে আমাদের সার কিনতে সমস্যা হচ্ছে, আমাদের খাদ্য কিনতে সমস্যা হচ্ছে, কারণ ডলার দিয়ে কেনা যায় না স্যাংশন দেওয়া। তো এই সমস্ত কারণেই আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, খাদ্যের জন্য হাহাকার, এমনকি উন্নত দেশগুলিতে পর্যন্ত সেই হাহাকার দেখা যাচ্ছে। আজকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় কিন্তু তারা ওই বিদ্যুৎ সাশ্রয় করা, পেট্রোল সাশ্রয় করা, ডিজেল সাশ্রয় করা, জ্বালানি সাশ্রয় করার সেই উদ্যোগ উন্নত দেশগুলিও নিয়েছে। আমরা এখনো আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারছি, কিন্তু আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং সতর্কতামূলক পদক্ষেপও আমরা নিয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করবো, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, আর প্রত্যেকে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে খাদ্য উৎপাদন করতে হবে, কারণ অনেক উন্নত দেশে খাদ্যের জন্য হাহাকার। ইংল্যান্ডের মতো জায়গা, লন্ডনে 1 লিটার বেশি তেল কেউ কিনতে পারে না, খাবারের তেল। আমাদের তো এখন ইচ্ছে করলে 5 লিটার পর্যন্ত সবাই কিনতে পারছে, আমরা জোগাড় করে দিচ্ছি। কিন্তু আমি মনে করি প্রত্যেকে যদি আমরা এটা ভাবি যে না, আমাকে সাশ্রয় করতে হবে এবং আমাদের যার নিজের যতটুকু জমি আছে, জায়গা আছে, সেখানে আমাকে উৎপাদন বাড়াতে হবে। একটা তরকারি গাছ, একটা মরিচ গাছ বা যাই লাগানো যায় সবাই লাগান, কোনো জমি ফেলে রাখবেন না। একটু জলাধারে মাছ হোক, গরু ছাগল ভেড়া যা পান, মুরগি হাঁস পাখি বা কবুতর পালেন, যে যা পাইন কিছু একটা করেন, যেন আপনার নিজের খাবারের ব্যবস্থাটা আপনি নিজে করতে পারেন। তার ফলে আমাদের কারোর কাছে হাত পেতে চলতে হবে না। আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, বন্যা আসবে, ঝড় আসবে, তো আসবে, এর সঙ্গে আমাদের বসবাস করতে হবে। এখন আষাঢ় মাস, এই আষাঢ় শ্রাবণ ভাদ্র আমাদের যে কোনো সময় বন্যা আসবে, কিন্তু তার জন্য প্রস্তুতি থাকতে হবে। এর আগে বন্যাটা হলো সিলেট বিভাগে, নেত্রকোনায়, সাথে সাথে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের যেমন নিজের দলের লোকেরা, সহযোগী সংগঠন, আমাদের প্রশাসন, সেই সাথে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের কোস্টগার্ড, পুলিশ বাহিনী সবাই ঝাঁপিয়ে পড়েছে তার দুর্গত মানুষের পাশে, সহযোগিতা করেছে, মানুষের কষ্ট লাঘব করা, তাদেরকে উদ্ধার করা, তাদের খাদ্য ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা, সব আমরা কিন্তু করে যাচ্ছি। আওয়ামী লীগ মানুষের সংগঠন, জাতির পিতা হাতে গড়া সংগঠন, কাজে মানুষের জন্যই আমাদের কাজ, এবং সেটাই আমরা করে যাচ্ছি।